দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ শৃঙ্খলা সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিতে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল থেকে যশোরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ ট্রাফিক পুলিশ সড়কে ফিরলেও ঘরে ফেরেননি এই কয়দিন ট্রাফিকের কাজ করা ছাত্র জনতা ট্রাফিক পুলিশের পাশাপাশি তারাও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে শহরের দলাটানা না চৌরা রাস্তা মনিহার জস্কোট মোড় সহ গুরুত্বপূর্ণ সকল সড়কেই দেখা মিলেছে ট্রাফিক পুলিশ সদস্যদের আপনারা জানেন যে ছাত্ররা নতুন ভাবে আমাদের দেশ গড়তে যাচ্ছে সে অনুযায়ী আমরা ছাত্রদের সাথে করে আজকে শহরের গুরুত্বপূর্ণ আমরা সাতটি মোড় যেটা আছে দরকানা হাসপাতাল মোড় নিউ মার্কেট মনিহার চোরাঙ্গা বাস এবং জস্কোট মোড় থানা মোড় প্রত্যেকটা পয়েন্টে আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ করেছি এবং ছাত্ররা এবং সাথে আমাদের সাধারণ জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে ট্রাফিক বিক্রি করছে আমাদের আমরা একটা আনন্দ পরিবেশের মধ্যে আমরা আজকের ট্রাফিক ডিউটি সম্পন্ন করতে পারছি সর্বোপরি আমাদের এখানে ট্রাফিক ডিউটি করতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে না আমরা জন একদম রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে আমরা জনগণের চাহিদা মতো আমরা জনবান্ধব পুলিশ হতে চাই আপনারা সর্বোপরি আপনারা সহযোগিতা করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে পুলিশ আমরা সেটা হতে পারবো